নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো অনেকেই পিএসসির পক্ষ থেকে নতুন করে যে ফুড সাব ইন্সপেক্টর পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা হয়তো অনেকেই সেই পোস্টে আবেদন করতে যাচ্ছ। তো ফ্রেন্ডস, আবেদন করার আগে যে সমস্ত বিষয়গুলো জানাটা অত্যন্ত জরুরি, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে আলোচনা করব। আজকের এই ভিডিওতে বেসিক্যালি মেইন যে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমি স্টেপ বাই স্টেপ সেই বিষয়গুলো বলছি, একটু মনোযোগ সহকারে শুনবে। এবং যদি এই ভিডিওটা একটু তোমাদের উপকারে আসে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, তাদেরকে একটু জানার সুযোগ করে দিও। এতটুকু ছোট্ট একটা রিকোয়েস্ট আমি তোমাদের প্রত্যেককেই করব। তো দেখো, অলরেডি তোমরা হয়তো প্রত্যেকেই জেনেই গিয়েছো ফুড সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করার জন্য কী রকম শিক্ষাগত যোগ্যতা লাগে। মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তী যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, ফুড সাব ইন্সপেক্টরের মাসিক বেতন কত, এরপরে দেখে নেব ট্রেনিং কোথায় হয়, নেক্সট আমরা দেখে নেব ফুড এসআই এর চাকরির পোস্টিং সম্পর্কে জানব, তারপরে জানব ডিউটির ধরন, তাদের যে সমস্ত ডিউটি পড়ে সেই ডিউটির ধরনের মধ্যে কোন কোন দায়িত্ব এবং কর্তব্যগুলো তাদের পালন করতে হবে সেটা সম্পর্কে জানব, এরপরে কী কী কাজ করতে হয় যেটা বললাম একটু আগে, এরপর ছুটি মেইন ইম্পর্টেন্ট বিষয়, যে ফুড সাব ইন্সপেক্টর পোস্টে ছুটি হয় কি না বা কতগুলো ছুটি পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং তারপরে সর্বশেষ আলোচনা করব প্রমোশন সম্পর্কে। তো এই বিষয়গুলো জেনে যাও, যেহেতু তোমরা প্রত্যেকেই প্রিপারেশন নেবে, আমি আশা রাখছি প্রত্যেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো প্রিপারেশন শুরু করার আগে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা যাতে তোমাদের মনের মধ্যে থাকে, সেজন্য এই ভিডিওটা তোমাদের জন্য আমি করতেছি। তো দেখো, যোগ্যতা সম্পর্কে বেশি কিছু বলছি না, মাধ্যমিক পাস হলেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং বেতন সম্পর্কে কি বলবো, 22,700 টাকা থেকে তোমাদের বেসিক পে স্যালারি শুরু হচ্ছে এবং এটি আস্তে আস্তে বৃদ্ধি পেতেই থাকবে। তো ফ্রেন্ডস, নেক্সট যে বিষয়টা দেখব, যে ফুড এসআই এর ট্রেনিংটা কোথায় হয়। তো দেখো, একজন ফুড সাব ইন্সপেক্টর এর শুধুমাত্র 7 থেকে 10 দিনের একটা ট্রেনিং হয়, খুবই স্বল্প দিনের ট্রেনিং, 1 সপ্তাহ থেকে 10 দিনের একটি ট্রেনিং হবে। কলকাতায় এই ট্রেনিংটি করানো হয়। ট্রেনিংয়ের সময় ফুড সাব ইন্সপেক্টর এর বিভিন্ন কাজগুলির নিয়ম সম্বন্ধে ভালো করে জানিয়ে দেওয়া হয়। আশা রাখছি বিষয়টা বুঝতে পারলে। তো ফ্রেন্ডস, ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা নতুন এই চ্যানেলে আসলে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো, এরপরে আমরা দেখে নিচ্ছি ফুড এসআই এর চাকরির পোস্টিং সম্পর্কে বলা হয়েছে, একজন ফুড সাব ইন্সপেক্টরকে বিভিন্ন জায়গায় কাজের জন্য পোস্টিংয়ে পাঠানো হয়। বিভিন্ন ধরনের পোস্টিংগুলো আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখে নিব। যেমন প্রথমে রয়েছে হেডকোয়ার্টার পোস্টিং। বলা হয়েছে ফুড ডিপার্টমেন্টের হেডকোয়ার্টারে এই নিয়োগটি করা হয়, খুব কম সংখ্যক লোকেই এখানে পোস্টিং পেয়ে থাকেন। নেক্সট রয়েছে ডেপুটেশন পোস্টিং। বলা হয়েছে এক্ষেত্রে ডিপার্টমেন্ট থেকে 3টি জেলার মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে বলা হয়, সেই জেলায় নির্দিষ্ট কোনো বিডিও অফিসে ভ্যাকান্সি থাকলে ফুড এসআই হিসেবে নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো হয়, এটা হচ্ছে ডেপুটেশন পোস্টিং। এবং 3 নম্বরে বলা হয়েছে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং। হোম ডিস্ট্রিক্ট পোস্টিংয়ের ক্ষেত্রে কী বলেছেন, 10 থেকে 15 বছরের চাকরি করার পর একজন ফুড এসআই তার ইচ্ছে অনুযায়ী নিজের জেলাতে বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে পারে। এর জন্য উচ্চ পদস্থ কর্মকর্তার কাছে একটি অ্যাপ্লিকেশন কোর্টে জানাতে হবে। অর্থাৎ এই যে হোম ডিস্ট্রিক্ট পোস্টিং, এটা যখন তোমরা চাকরিটা পাবে, যখন তোমাদের চাকরির অভিজ্ঞতা 10 থেকে 15 বছর হয়ে যাবে, তারপরেই কিন্তু তোমরা এই পোস্টিংটা পেতে পারো। নেক্সট আমরা দেখে নিব ফুড এসআই এর ডিউটির ধরন, কী কী রয়েছে ডিউটি। বেসিক্যালি 2টি ডিউটি করতে হয় তাদের, একটা হচ্ছে অফিস ডিউটি এবং অপরটা হচ্ছে ফিল্ড ডিউটি। অফিস ডিউটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হয়,
কম্পিউটারে কাজ করা, কাগজপত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো ইত্যাদির কাজগুলো কিন্তু অফিসে হয়ে থাকে। এবং ফিল্ড যে ডিউটি রয়েছে, ফিল্ড ডিউটির ক্ষেত্রে বলা হয়েছে বেশিরভাগ ফুড এসআইকে এই ফিল্ড ডিউটিতে নিয়োগ করা হয়। কাজের কোনো সময়সীমা নেই, যখন যেখানে প্রয়োজন সেখানে একজন ফুড এসআইকে যেতে হয়। আশা রাখছি বিষয়টা বুঝতে পারলে। নেক্সট আমরা দেখব ফুড এসআইকে কী কী কাজ করতে হয়। তো বন্ধুরা, যদি একটু উপকারে আসে আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এবং ভিডিওগুলো একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এতটুকু সাপোর্ট তোমরা আমাকে করবে, আমিও তোমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে যাচ্ছি, বিভিন্ন ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সময় মতো, অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবে। নেক্সট যেটা বললাম যে কী কী কাজ করতে হয়, এই বিষয়টা আমরা এখন দেখব। বলা হয়েছে একজন ফুড সাব ইন্সপেক্টরকে ফুড সেফটি সংক্রান্ত বিভিন্ন কাজ করতে হয়। যেমন প্রতি সপ্তাহে একজন ফুড সাব ইন্সপেক্টরকে তার অধীনে থাকা সমস্ত রেশন ডিলারের কাছ থেকে রিপোর্ট নিয়ে তা ফুড ইন্সপেক্টর এর কাছে পাঠাতে হয়। এরপর একজন ফুড সাব ইন্সপেক্টরকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর রেশন কার্ড যাচাই করে সেগুলোকে বাতিল করে দিতে হয়। নেক্সট নতুন রেশন কার্ড ইস্যু করার জন্য রিপোর্ট জমা করতে হয়। কোনো রেশন ডিলারের কাছে বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা যাচাই করা এবং ফুড ইন্সপেক্টরের কাছে এর রিপোর্ট পেশ করা। নেক্সট বিভিন্ন রেশন ডিলার রেশন গ্রহণের ঠিকঠাক রেশন বিতরণ করছে কিনা তা দেখাশোনা করা। বন্যা খরা এবং অন্যান্য কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বিতরণ করতে হয়। নেক্সট আমরা দেখব ফুড সাব ইন্সপেক্টরের ছুটি। বলা হয়েছে সপ্তাহে 5 দিন ডিউটি থাকে, বাকি শনি ও রবি 2 দিন ছুটি। বাড়ির কাছাকাছি যদি পোস্টিং হয় তাহলে অফিস কাজ সেরে ছুটির পর বাড়ি চলে আসা যায়। তো ফ্রেন্ডস, বুঝতে পারলে প্রত্যেকটা বিষয় আমি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। তো এর মাঝে তোমাদেরকে বলে রাখছি ফুড সাব ইন্সপেক্টরের ফুল সিলেবাস নিয়ে আমি একটি ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি চ্যানেলে। তোমরা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই সেই ভিডিওটা দেখে নিবে। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে সিলেবাস সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তত্ত্ব সেই ভিডিওতে আমি আলোচনা করেছি। নেক্সট এবং সর্বশেষ যে বিষয়টা দেখব, ফুড এসআই এর প্রমোশন। বলা হয়েছে ফুড সাব ইন্সপেক্টর এর পরে ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়। একটি ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে এই প্রমোশন হয়ে থাকে। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির সময়সীমার উপরেও এই প্রমোশন নির্ভর করে। 2 নম্বর, বলা হয়েছে ফুড ইন্সপেক্টর হিসেবে 8 বছরের চাকরি করার পর চিফ ফুড ইন্সপেক্টর পদে প্রমোশন হয়। 3 নম্বর, এরপর চিফ ফুড ইন্সপেক্টর হিসেবে 10 থেকে 12 বছর চাকরি করার পর সাব ডিভিশনাল কন্ট্রোলার পদে প্রমোশন হয়। এবং 4 নম্বর, 10 থেকে 12 বছর পর আবারও ডিস্ট্রিক্ট কন্ট্রোলার পদে প্রমোশনের সুযোগ হয়। এবং সবশেষে এটাই বলবো, এতদূর পর্যন্তই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করার ছিল। আমি আশা রাখছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখেছ। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।